আর দুই দুটো সেভ হচ্ছে তৃতীয় শট। ও বারে লেগে কিন্তু এই মুহূর্তে সেভ হয়ে গেল। প্রচন্ড বৃষ্টির কারণে নিচে যেতে পারিনি। ও সুন্দর গোল। এদিকে হচ্ছে তিউরিয়া লালজার্সি পরিহিত টিম, আর এদিকে হচ্ছে হায়দ্রাবাদ। আমাকে দলের দ্বিতীয় শট এই মুহূর্তে তিউরিয়া দু নম্বর জার্সি শট নেবে, শট এবং গোল। ভালো গোল হয়েছে। প্রথমেই বলি মাঠ প্রচণ্ড ভিজে, প্রচণ্ড জল এখানে দেখেন, জলে ভর্তি। সেখানে কিন্তু খেলা চলছে সাঁওতাল ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন থেকে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে, যাতে ভিডিওটা প্রচুর ভিউ হয়, সবাই দেখতে পারে যে বৃষ্টির মধ্যেও প্রচণ্ড বৃষ্টিতে একটা টুর্নামেন্ট কীভাবে চলতে পারে। ক্ষুদাহাটির দ্বিতীয় শট, শট নেবে গত 19 নম্বর নাকি জার্সি। দর্শক কিন্তু অনেক কষ্ট করে খেলা দেখে কিন্তু আনন্দ নিচ্ছে। তিউরিয়ার 10 নম্বর জার্সি লাস্ট শট তিউরিয়ার, এই পাঁচটা করে শট আছে এখানে, যেহেতু 9-8 পাঁচটা করে শট। এটা হচ্ছে তৃতীয় শট। ও বারে লেগে কিন্তু এই মুহূর্তে সেভ হয়ে গেল হচ্ছে তৃতীয় শট। ও বারে লেগে কিন্তু এই মুহূর্তে সেভ হয়ে গেল। দলের 3 নম্বর শট, গোল হয়ে গেছে। লাল জার্সি পরিহিত টিম তিউরিয়ার চতুর্থ শট। রেফারি হুইসেল দিয়ে দিয়েছে, দলের চতুর্থ শট নেবে তিউরিয়ার। আবারও সেভ, আবারও তিউরিয়ার দুই দুটো সেভ, আবারও সেভ, আবারও তিউরিয়ার দুই দুটো সেভ। তিউরিয়া কিন্তু প্রথম ম্যাচেই বাড়ি যেতে, বাড়ি যাবে মনে হয়। আগের বারে কিন্তু রানার্স টিম ছিল তিউরিয়া, তাই কি না? যেহেতু দল হেরে আছে কিছুটা একটু ডিস্টার্ব নয়, তার জন্য এলো। দৃশ্য খুবই ভালো লাগছে, আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি, আমরা ছাদে রয়েছি তাও কিন্তু আমরা ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি। ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা খেলা দেখছি সাঁওতালা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন সোনারপুরে, সোনারপুর বামুনঘাটার অন্তর্গত এই মাঠ। প্রতি বছরের ন্যায় এবছরও প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু দুঃখজনক এক ফুটবল টুর্নামেন্ট আমাদের হতে চলেছে, মানে করছি আমরা আপাতত সেটা। গোল এবং উইন, জয়লাভ করলো ম্যাচ। দর্শক দেখেন এখানে, দর্শক উন্মেষণায় উত্তেজিত, দর্শক সত্যি ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রত্যেকটা খেলা এই পেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তার জন্য পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দল হেরে গেছে, ট্রফিটা দেখায় একটু, এই যে ট্রফি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন ফুটবল, ফুটবলকে ভালোবাসবেন। বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ফুটবল প্রচণ্ড আরো বেশি ফুটবলটা দেখছি, ফুটবলটা করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।